আজ সানডে, আর এখন বাজে হচ্ছে প্রায় 5টা মতো। আজকে আর রবি টাইম পায়নি, কাজের চাপে লাঞ্চ করতে আসতে পারেনি। আমরা তো লাঞ্চ টাঞ্চ করে একটুখানি ঘুমিয়ে নিয়েছি, আর এখন একটু বেরোবো। যাবো হচ্ছে একটু কেনাকাটা করতে, কারণ এতদিন তো আর টাইম পাইনি, নিজেদের শরীর খারাপ নেই, উঠতে পারিনি। এখন একটু ঠিক আছি, বৃষ্টি তো ঠিক হয়ে গেছে, আমিও ঠিক হয়ে গেছি, মানে আগের মতন জ্বর তো আর নেই, আর একটু একটু কাশি আছে। তবে হ্যাঁ, ওটা 2-4 দিনে ঠিক হয়ে যাবে। কাশি একবার শুরু হলে তো যায় না, কাশিটা একটু টাইম লাগে। আর এখন যাব হচ্ছে, গুগলায়ের বার্থডে আছে, তো মানে আমার জায়ের ছেলের জন্মদিন আছে, তো সেটারই গিফট কিনতে। সানডেও আছে, আমরা এমনিও সানডেতে বেরোই, তো অভিক ফোন করলো যে রেডি হয়ে নিতে, এখন আমরা বেরিয়ে গিফটটা চট করে গিয়ে কিনে আনি। মানি স্কোয়ারেই যাব, কারণ আমার বাড়ির কাছে যেহেতু মানি স্কোয়ার, আর ওখানে সবকিছু পাওয়া যায় যেটা ভাবছি নেবো ওখানে পেয়ে যাবো। হাওয়া দিচ্ছে না, চুল ফুল উড়িয়ে দিচ্ছে, প্রচন্ড মানে হাওয়া দিচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আজকে বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার। এই হচ্ছে আকাশের অবস্থা, এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে, আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে। ভালোই ওয়েদার, গরমটা তো নেই, গরম থাকলে একদম ভালো লাগে না, গরম নেই, এটাই শান্তি। যাই হোক, চলো আমি চট করে রেডি হয়ে নিয়ে বেরোই, আর গুবলাইয়ের বার্থডের গিফটটা কিনে আনি। থাকতে পারছো না? আচ্ছা আচ্ছা চলো। এই ব্যাগটা এখান থেকে খুলে আবার কোমরও নেওয়া যাবে। বৃষ্টি এই ব্যাগটাও খুব পছন্দ হচ্ছে। কোনটা, এই অরেঞ্জটা? একটু দেখান তো, পারবে তো? ওখানে নেওয়া হয়ে গেছে গুবলাইয়ের ব্যাগ, এখানে আবার বৃষ্টির এটা পছন্দ হয়েছে। হ্যাঁ, এইটাও ভালো লাগছে, কিন্তু পিঙ্কটার থেকে আমার অরেঞ্জটা বেশি ভালো লাগছে। না একটু দেখাও দেখাও। আমরা এসেছি গুবলাইয়ের বার্থডের শপিং করতে, মানে কিছু কিনবো আর কি, যেহেতু 9 বছর বয়স, তো সেই বয়স অনুযায়ী আমার মনে হলো যে ব্যাগ দিলে বেটার হয়, যেটা ইউজ করবে। তো বৃষ্টি আমার এটা পছন্দ হয়েছে। আচ্ছা, টানা ক্ল্যাপিং করে নি, বুঝতে পাচ্ছেন? প্লাস কাঁধে স্লিং যাবে, ঝুলাতে পারবে, প্লাস আমি টানতেও পারবো এটা, আমি ওকে টানতে হবে, তা মেল তো একে টানা এক আনতে পারবেন এটা। এবার আমি আপনাকে দেখিয়ে দিই, দেখো তো তাহলে দিকে করে পড়বো, মালটাকে বসে টানিয়ে দেখো। হ্যাঁ, সেটা এয়ারপোর্টের জন্য, রাস্তায় না। হ্যাঁ, রাস্তাতে, রাস্তার জন্য তো প্রেম, রাস্তায় হবে না এরকম জায়গায়। আই তো এই আর কি, রাস্তায় এখন তো কলকাতা রাস্তা লন্ডন। আসো চলো, বড় দেখি কোন দেয়া যাবে না। ওকে, এইগুলো হচ্ছে প্লেইং উইথ ট্রাভেল। হুম, থাক এটা পরে দেব, আজকে বুবু দাদার জন্মদিন হয়ে যাক। কি ব্যাগে তো কিছু নেই, বিলটা রাখ। তুমি ব্যাগ দেখেছো? অ্যাট লিস্ট কেউ চুরি করলে তো বিল তো পাবে। হ্যাঁ, টাকা নেই বলে তো কি আছে? হ্যাঁ হ্যাঁ, বিলটা তো আছে, তাহলে কিনেছে, তাহলে খরচা করবে। তুমি বাজে কথা, পরে 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 দেব দেব, প্রমিস বলে নিতে হবে। এই যে এটা নিয়ে, তবে যাবে, আমরা বেরিয়ে গেছিলাম, আবার ঘুরে এসেছি বৃষ্টির জন্য। পিঙ্ক আর এই অরেঞ্জ কালারটা ছিল, আমরা অরেঞ্জটাই চুজ করেছি। পছন্দ পছন্দ, হ্যাপি। আচ্ছা চলো, ও বাহ, ইতু। হ্যাঁ, আমরা তো এত বেশি ট্রাভেল করি, তো আমাদের জন্য এটা খুবই কাজে দেবে। ট্রলি তো নিয়ে যায় না, মানে প্র্যাম তো নিয়ে যায় না, সুতরাং এটা আমাদের খুবই কাজে দেবে। আগে জানলে এটা আমাদের বেড়াতে যাওয়ার আগেই কাজে দিত না। এত যে নিয়ে তারপরে ছেড়েছে, যাই হোক, বেড়াতে যাওয়ার সময় আমাদের এটা খুবই কাজে লাগবে। আমাদের তো বেড়াতে যাওয়া লেগেই থাকে, কোথাও না কোথাও সবসময় যেতেই থাকি, তো এয়ারপোর্টেও খুব কাজে লেগে যাবে। আর বৃষ্টি কোলে 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 করতে থাকে, আর এত লাগেজ থাকে যে এখন আমরা আর ট্রলিটা নিয়ে যায় না, কারণ এক্সট্রা লাগেজ হয়ে যায় না। তো যাই হোক, এটা বেশ কাজে লেগে যাবে। তো চলো, আমাদের গিফটও নেওয়া হয়ে গেছে, এখানে আমি নিয়েছি একটা গিফট, আর ওখানে বৃষ্টির গিফট। এবার বাড়ি যাওয়া যাক, সেটা দেখি। হ্যাঁ,
ও আমার হাত ছেড়েও তাতে যাতে করে অভিকের পাশে যাচ্ছে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, পার্কিং, আমার হাত ধরো হাত ধরো, এখানে গাড়ি আছে প্রচুর। খুব খুশি। আমি ভাবছি যে মানে আমরা কেন এর আগে দেখলাম না, তাহলে এই পুরো ট্রিপটা নিয়ে নিয়ে বোধহয় ঘুরতাম সারাক্ষণ অভিকের কোলে কোলে। হ্যাঁ অন্তত মানে এটা যা হয়ে গেছে, হ্যাপি, এটা যা হয়ে গেছে, ওর মোটামুটি 7-8 বছর এটার মধ্যে বসে টানতে পারবে। এবার আমিও না উঠে বসি ওটার মধ্যে। চলো একটা জায়গায় যাবো, একটা ইনভিটেশন আছে তো সেটারও গিফট কিনতে হবে, তারপরে বাড়ি। ও এখন পেছনে বসবে ব্যাগ নিয়ে, ভেরি গুড, বসো, কিন্তু এটা এটা নষ্ট করো না, এটা এখানে থাক, আমি নিচে রাখবো, বসো, ব্যাগ নিয়ে বসবে। ব্যাগটাকে ছুঁয়ে বসে আছে। আজকে মানিসকারে প্রচন্ড ভিড়, প্রচন্ড। হ্যাপি বার্থডে গুবলা, কালকে আর বেশি ব্লগ করতে পারিনি, আর কেক কাটিং আগেই হয়ে গেছিল, যেহেতু আমরা গিফট কিনতে গেছিলাম, সেই সব করে আস্তে আস্তে কেক কাটিং হয়ে গেছে। যাই হোক, এই ছিল হচ্ছে আজকের ব্লগ। আজকে একদম বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা আকাশ তো হয়েই আছে, সাথে কিন্তু বৃষ্টিও হচ্ছে। আর এখন আমি যাব হচ্ছে স্নান ধান করে পুজো টুজো দিয়ে নেব। আর কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, তাহলে তারা প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হচ্ছে অনেক ব্লগে, টেক কেয়ার, বাই বাই।